মা, তোমার বানানো খাবারের তো কোনো তুলনাই হয় না। যখন থেকে আমার নাকে ভাতের গন্ধ আসছে, আমার তো মনে হচ্ছে আমি একাই সব খেয়ে নেব। হ্যাঁ, যখন তুমি ঘরের বাইরে থাকবে তখন বুঝবে ঘরের খাবারের স্বাদ। হা হা হা, কিন্তু কখনো কখনো ঘরের বাইরেও বেরোনো উচিত বাবা। আরে, সুমন বলছিল যে ওর বোন অনেকদিন ধরেই ওকে তার বাড়িতে ডাকছে, কিন্তু তুমি বারবার এড়িয়ে যাচ্ছ। সে তো ঠিকই বলছে, দেখা হওয়ার 5 বছর হয়ে গেছে। বাবা, ক্ষেতের কাজবাজ করে সময়ই পাই না। সময় বের করবে তবেই তো পাবে না। দাদু, আমার কাছে একটা উপায় আছে। এই ঋতুতে ওরা পাঞ্জাবে ধান উৎপন্ন করে। ওখানে আমার বন্ধু প্রভজ্যোতের বাড়িও আছে। মা মাসির সাথে দেখা করতে পারবে, আর আমরা ধান খেতেও দেখতে পারবো। বাবা থেকে ছেলে এক ধাপ এগিয়ে, ফ্যামিলি ট্রিপেও কাজের সময় খুঁজেই নিয়েছে। এটা তো খুবই ভালো উপায়। চলো তাহলে যাওয়া যাক। সত্রী আকাল জি, কেমন আছেন আপনি? আসতে কোনো সমস্যা তো হয়নি? নমস্কার। না, একদমই না। ওর বোনের বাড়ি পাশের গ্রামেই, আমরা সেখানেই থাকবো। এখানে আসার সময় সবুজ ক্ষেত দেখে মন ভরে গেল। সুখবিন্দর জি, অপূর্ব! এটা তো সবে শুরু হয়েছে, এখনো অনেক কিছু বাকি। কিন্তু আগে আমরা চলি আমাদের ক্ষেত দেখতে। এমন মনে হচ্ছে যেন সবুজ কার্পেটে মোড়া, চৌকি সরাতে পাচ্ছি না। বাহ, তোমার কাছে ও জনডিয়ারের ট্র্যাক্টর আছে। এর থেকে ভালো ট্র্যাক্টর কোথায় পাবেন? যদি জমির দেখাশোনা ভালোভাবে হয় তবে ফসলও ভালো হবে। তো সবার আগের ব্যাপার হলো সঠিক ট্র্যাক্টর নির্বাচন। এজন্য আমি এই জনডিয়ারের 50-50D নির্বাচন করেছি। 50-50D ট্র্যাক্টরের টায়ার অন্য ট্র্যাক্টরের তুলনায় চওড়া এবং বড়। এর জন্য শক্ত, ভেজা আর কাদাযুক্ত জমিতে এটি ফাঁসে না, আর এটি সহজে কাজ করে। আর গ্রিন সিস্টেমের রোটারি টিলার জমিতে পড়ে থাকা গাছপালা, খড় আর অন্য ছোট চারাকে জমিতে মিশিয়ে দিতে সাহায্য করে। অর্থাৎ জমি ফসলের জন্য একদম তৈরি। সুখবিন্দর জি, আপনি যান্ত্রিকীকরণের সঠিক ব্যবহার করছেন নিজের ক্ষেতে। শুরুটা ভালো তো সব ভালো। আসুন আমার সাথে, আপনাকে আরেকজন বন্ধুর সাথে দেখা করাই। এটি হলো জন ডিয়ারের W70 হারভেস্টার। আরে, এটা তো আমারও বন্ধু। সত্যি? এর মানে হলো আপনিও একজন প্রগতিশীল কৃষক। সুখবিন্দর জি, আমি আন্দাজ করতে পারি যে আপনার মতো একজন প্রগতিশীল কৃষককে ক্ষেতে চাষ করার আগে বেঁচে থাকা খড় সরানোর জন্য আপনি নিশ্চয়ই রেক এবং স্কোয়ার বেলারের ব্যবহার করেন। একদম সঠিক ধরেছেন আপনি। এই বেলস বিক্রি করে যে লাভ পাওয়া যায় সেটি আলাদা। ধান চাষের সম্পূর্ণ সমাধান, ভাই, হ্যাটস অফ টু ইউ। গল্প এখানেই শেষ হচ্ছে না। ধান ফলার পর আমরা গমের জন্য প্রস্তুতি শুরু করি। একই বছরে ধান আর গম দুটোই? আগে হ্যাঁ, কিন্তু দুটি ফসলের মাঝে 15-20 দিনের গ্যাপ থাকে। এত কম সময়ে জমিকে পরবর্তী ফসলের জন্য তৈরি করতে গ্রিন সিস্টেমের সুপার সিডার খুবই কার্যকরী হয়। কারণ এই রোটারি টিলার, ফার্টিলাইজার ড্রিল এবং সিড ড্রিল এই সমস্ত কাজ একসাথে করে। এক তো এটি ধানের কাটায়ের পর বাঁচা খড়কে ছোট করে জমিতে মিশিয়ে দেয়, যাতে করে জমির গুণমান বাড়ে। আর একই সাথে সুপার সিডার বপনের কাজও ভালো করে করে। লাঙ্গল আর বপন এই দুটো কাজই একসাথে হয়ে যায়। অর্থাৎ জ্বালানি এবং টাকা দুটোরই সাশ্রয়। দারুণ! আপনার ক্ষেত দেখে এবং আপনার চাষাবাদের উপায় জেনে আমি মুগ্ধ। আর হ্যাঁ, আমি জেনে আনন্দিত যে আপনিও আমার মতো জনডিয়ারকে ভালোবাসেন। চলো এখন বাড়ি যাওয়া যাক, গরম গরম রাজমা চাওয়াল তোমার জন্য অপেক্ষা করছে। তাহলে কি আপনারাও তৈরি ধান চাষের পুরো সলিউশনের জন্য? হা 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 হা!